দেশে চলমান রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে নিরাপত্তাজনিত কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, 145টি সংসদীয় এলাকায় আমাদের 180টি পরিদর্শক টিম রয়েছে। ভোট কেন্দ্র পর্যবেক্ষক করে একটি রিপোর্টও নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যবেক্ষণ করে যেগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে সেখানে ভাসমান মোবাইল কোর্ট রাখার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানান তালেয়া রেহমান। এরকম পরিবেশ যদি থাকে, অত্যন্ত বেশি সহিংসতা যদি হয় থাকে, তাহলে আমরা হয়তো করতে পারবো না, সেটা পর্যবেক্ষণ নিয়ে না, তাদের নিরাপত্তা বিবেচনা করে পারবো না। তাদের সহযোগিতার জন্য তারা সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা ইত্যাদি আমরা পর্যবেক্ষণ করছি, ইতিমধ্যে সেগুলো সমস্ত জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন, তাদের আমাদের সহযোগিতার জন্য ভবিষ্যতে সহযোগিতা করার কথা বলেছেন।